অধিকৃত কাশ্মীর পাকিস্তানের অংশ নয়। সম্প্রতি এক মামলায় ইসলামাবাদ হাইকোর্টে একথা স্বীকার করে নিল পাক সরকার। আর এতেই পাক অধিকৃত কাশ্মীর নিয়ে এবার নিজেদের মন্তব্যে বিপাকে পড়ল পাকিস্তান। অস্বাভাবিক হারে কর বৃদ্ধি, মুদ্রাস্ফীতি সহ একাধিক বিষয়ের বিরুদ্ধে পাক সরকারের বিরুদ্ধে লাগাতার আন্দোলন শুরু করেছে পাক অধিকৃত কাশ্মীরের নাগরিকরা। বিক্ষোভ থামাতে নাজেহাল অবস্থা পাক সরকারের। এই পরিস্থিতিতে চলছে ব্যাপক ধরপাকড়। অধিকৃত কাশ্মীরে জেলবন্দী হয়েছেন সাংবাদিক তথা কাশ্মীরি কবি আহমেদ ফরহাদ শাহ। এই সংক্রান্ত এক মামলায় ফরহাদকে ইসলামাবাদ হাইকোর্টে হাজির করানোর নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। এর পরিপ্রেক্ষিতেই পাক সরকারের আইনজীবী স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, ফরহাদ বর্তমানে কাশ্মীরের অর্থাৎ অধিকৃত কাশ্মীর পুলিশ হেফাজতে রয়েছে, যা বৈদেশিক অঞ্চলভুক্ত। ওই অঞ্চল কোনোভাবেই পাকিস্তানের আইন শৃঙ্খলা ব্যবস্থার আওতায় আসে না। পাক সরকারের দাবি, ওই অঞ্চলে পাক সরকারের সঙ্গে আলোচনাভুক্ত একটি সরকার চলে, তবে সেখানে পাকিস্তানের আইন শৃঙ্খলা কোনোভাবেই লাগু হয় না। এর প্রেক্ষিতেই পাল্টা আদালতের তরফে প্রশ্ন করা হয়, অধিকৃত কাশ্মীর যদি পাকিস্তানের অংশ না হয় তাহলে কিভাবে পাকিস্তানের সামরিক বাহিনী এবং পাকিস্তানি রেঞ্জার্স ওই এলাকায় প্রবেশ করল? তার অবশ্য কোনো উত্তর দিতে পারেনি পাক সরকার। এদিকে এই ঘটনায় স্বাভাবিকভাবে তোলপাড় শুরু হয়েছে আন্তর্জাতিক রাজনীতিতে। বিশেষজ্ঞদের দাবি, পাকিস্তানের এই ব্যবস্থাকে হাতিয়ার করে আন্তর্জাতিক মঞ্চে ফের সরব হতে পারে ভারত, কারণ ভারতের তরফে রাষ্ট্রসংঘের মঞ্চে বারবার স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে অধিকৃত কাশ্মীর ভারতের অংশ ছিল, আছে এবং থাকবে। এহেন পরিস্থিতির মাঝে পাক সরকারের নয়া দাবি ভারতের হাতে নয়া অস্ত্র বলেই মনে করছে কূটনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।